হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি অমিত শুরু করছি আজকের ভিডিও। শুরুতে যশোরে আমাদের নিকট আত্মীয়দের থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করি। যাত্রা শুরুতে আমরা একটা অটো ভাড়া করে নিই। এখানে বলে রাখি, যশোরের পালবাড়ি মোড় থেকে চাঁচপাড়া মোড় পর্যন্ত 20 টাকা অটো ভাড়া নিবে। এই ক্ষেত্রে আমি বলবো আপনারা ভাড়া অবশ্যই ঠিক করে তারপর অটোতে উঠবেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন ভিডিওটি কী নিয়ে হতে চলছে। ভিডিওতে আপনারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাওয়ার সকল তথ্য এবং আমি কী কী সমস্যার সম্মুখীন হয়েছিলাম তার বিস্তারিত থাকবে। যাই হোক, অটো ড্রাইভারের সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি যশোর চাঁচড়া মোড় চেকপোস্ট। এখন আমরা আছি যশোর চাঁচড়া মোড়। এখান থেকে আমরা বেনাপোলের উদ্দেশ্যে এই চাঁচড়া মোড় থেকে জনপ্রতি 80 টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা বেনাপোলের উদ্দেশ্যে বাসের সিটে গিয়ে বসি। আমাদের ড্রাইভার সাহেবের নাম কি? এখান থেকে বেনাপোল যেতে কত সময় লাগবে? এক ঘন্টা। তো যাই হোক, আমাদের বাস যাত্রা শুরু করলো। যেতে যেতে দেখা মিলল বিশাল আকৃতির বেনাপোল গেট, যা আমাদেরকে স্বাগত জানালো। চাঁচড়া মোড় থেকে যে বাসগুলো ছেড়ে আসে, এইগুলো আপনাকে ইমিগ্রেশন অফিস থেকে কিছুটা আগে নামিয়ে দেবে। এইখান থেকে অটো অথবা ভ্যান গাড়িতে করে আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত যেতে হবে। বাস থেকে নামার সাথে সাথে এখানকার অটো ড্রাইভাররা আমাদের ঘিরে ধরে এবং তাদের গাড়িতে করে যাওয়ার জন্য বলতে থাকে। অবশ্য এখান থেকে আমরা ইমিগ্রেশন অফিস পর্যন্ত জনপ্রতি 10 টাকা করে ভাড়া ঠিক করি। এই হচ্ছে বিষয়, বাস থেকে আমরা নামলাম, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগছে আমাদের। আর বাসটা সরাসরি একদম ইমিগ্রেশন পর্যন্ত যাবে না, আপনার এখান থেকে আপনাকে ইজি বাইক অথবা এই যে ভ্যানে আপনাকে যেতে হবে। তো এখানে ভাড়ার বিষয়টা বলি, অনেকে অনেক রকম কথা বলবে, 50 টাকা মাথা প্রতি। তো আপনারা চেষ্টা করবেন যে যতটা বার্গেনিং করা যায়। আমার শুধু পড়দেন 512 টাকা। টোটাল কত হচ্ছে আমাদের? আচ্ছা, এটা কি ভিসা লাগবে পোর্ট দিতে? হ্যাঁ, এটা রেডি আছে, ট্রাভেল ট্যাক্স। তাহলে কত হচ্ছে আমাদের? ১১৫৬। আচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। বাংলাদেশ ইমিগ্রেশনের সকল কার্যক্রম শেষ করে আমরা চলে আসি নো ম্যানস ল্যান্ডে। এত সকাল সকাল এসেও এত মানুষের ভিড় দেখে এবং দীর্ঘ লাইন দেখে বেশ খারাপ লাগছিল, না জানি আমরা কখন ইন্ডিয়া পৌঁছাবো। এই হলো অবস্থা বর্ডারে, আমরা বেনাপোল বর্ডারের নো ম্যানস ল্যান্ড সেখানে আছি। এখানে হচ্ছে এই যে লাইন, এখন বাজে হচ্ছে 1:07। সর্বশেষ ইন্ডিয়ান ইমিগ্রেশনে সকল কাজ শেষ করে আমরা ঢুকে পড়ি ভারত ভূখণ্ডে।
তো যথারীতি আমরা আমাদের বাংলাদেশ টাকা ইন্ডিয়ান রুপিতে এক্সচেঞ্জ করে নিই। আমার এই ট্যুরে বাংলাদেশ 100 টাকার পরিবর্তে ইন্ডিয়ান 75 রুপি করে পেয়েছিলাম। পেট্রোপল থেকে একটা অটো ভাড়া করি এবং রওনা দেই বনগাঁ স্টেশনের দিকে। তো যেতে যেতে এই দেশে রাস্তাঘাট, লোকজন, বাড়িঘর দেখে বাংলাদেশ থেকে আমার কাছে একটু আলাদা মনে হয়নি। এখন বলি ইমিগ্রেশন প্রসেসের কথা। বাংলাদেশ ইমিগ্রেশনে পুলিশ মহোদয় আমার পাসপোর্ট চেক করে ডলার এন্ডোর্সমেন্ট করা নেই, এই কারণ দেখিয়ে আমার কাছ থেকে 100 টাকা দাবি করে বসে, যেটা সম্পূর্ণ বেআইনি। অপরদিকে ইন্ডিয়ান ইমিগ্রেশনে আমার ক্যামেরা পাসপোর্টে অ্যান্ডোর্স করা নেই, এই কারণ দেখায়। পরবর্তীতে 200 রুপি ঘুষ দিয়ে আমরা ইমিগ্রেশন সম্পন্ন করি। তবে এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। ওই কেলাবে আমাদের সেরা পুজো হয়, অভিযান শঙ্কর যে ঠাকুর দেখতে বলুন, সব থেকে নাম করা ঠাকুর হচ্ছে অভিযান শঙ্কর, যেখানে জানানো থাকবে তোমার কথা রাখবো তো দাদা, একদম একদম। আরে আপনি আসবেন কি দরকার বললে আপনি আমার বাড়িতে চলে আসেন, আমাদের যেসব বন্ধু বান্ধব আছে দাদা জানেন না, তাই ও তো ছেলেপিলে আছে বিশ্বভারতীতে পড়ে, বিশ্ব বাংলায় পড়ে, তারা সব সেসব বন্ধু বান্ধব অনেক আছে, বন্ধু বান্ধব চলে আসে যাই হোক। অটো ড্রাইভার দাদার সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে যাই বনগাঁ স্টেশন। তো এখন আমরা বনগাঁ স্টেশনে আসলাম। বনগাঁ স্টেশন থেকে টিকিট সংগ্রহ করে আমরা ট্রেনে গিয়ে উঠি। ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল। পশ্চিমবাংলার এই লোকাল ট্রেনগুলো সবসময় লোকজনে পরিপূর্ণ থাকে। আরেকটি জিনিস লক্ষ্য করলাম, ইন্ডিয়ান লোকাল ট্রেনগুলোতে পুরুষদের তুলনায় মহিলাদের আধিপত্য সবথেকে বেশি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।